নিখোঁজের তিন দিন পর রামনগর বাইপাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার মেহেরপুর পাঁচখড়ির হোসেন উদ্দিন। অভিযুক্তদের ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান পরিবারের লোকেরা। উল্লেখ্য, গত ২৯ মে সোমবার দুপুরে শিলচর পাঁচখড়ির বাসিন্দা হোসেন উদ্দিন বরভুইয়ার নামে এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে রামনগর যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজনরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পেয়ে শিলচর রাঙেরখাড়ি আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছিলেন তারা। তিন দিন পর বুধবার রাতে হাত পা বাঁধা অচেতন অবস্থায় শিলচর রামনগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন তার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার তার পরিবারের লোকরা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, হোসেন উদ্দিনের বেয়াই বাবুল উদ্দিন লস্কর এবং পায়েল উদ্দিন লস্কর এই অপহরণ কাণ্ডের সাথে জড়িত। অপহরণের পর এই বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাই তারা অবস্থা বেগতিক দেখে হাত পা বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে চলে গিয়েছিল। হোসেন উদ্দিনকে যখন অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তিনি জ্ঞান ফেরার পরে বাবুল উদ্দিন এবং পায়েল উদ্দিন এই দুইজনের নাম নিয়েছেন। তাই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ১২ ঘন্টার সময় বেঁধে দেন এই অপহরণ কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার জন্য, অন্যথায় হোসেনের পরিবার এবং গ্রামবাসীরা মিলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান। আমার এখানে একজন আত্মীয়ের কাছে টাকা পাবার আছে স্যার। আমি টাকাটা দিয়া বাইপাস মার্কে একটি আওয়াজ লাগছি, এত গাড়ি একটা আমাদের সিগন্যাল দিছি, সিগন্যাল দিয়ে কইলো কই দিতা আমার নাম বুঝলাই, কইলে উঠে যাও আমার নামাই দিলেন। একটু উঠার পরে আমার কাছে তার কাছে একটা স্প্রে মারি দিছে, মারার পরে তো আর কিছু পাইতে মারি না, আমার কই লইয়া গেলো, কই কিতা করলো, এরপরে আমার চোখ বান্ধি দিছে, মুখ তুলা আর কিতা যে জ্ঞান আর খালি ফোন যায় পায়ালে ফোন করে মারা দাদা করিও না, তার বাবা ফোন করে মারা দাদা করিও না। কিতা নাম? পায়াল 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 আচ্ছা আচ্ছা পায়াল আর বাবুল তারা ফোন করে বুঝু না, তারা মারা দাদা করিও না, আমরা যে সময় করবো ওই সময় কাম হারিয়ে নিবার। আর একটু পরে পরে এরা আমার খালি স্প্রে মারছে জ্ঞানটা যেত। আর দুইটার সময় আমরা বাইক ঘর থেকে বাইক আসি, ঘর থেকে বাইক হওয়ার পরে খবর পাইছি এখানে ডাইরেক্ট পেমেন্ট দেওয়ার গেছিলো, পেমেন্ট দিয়া চারটা বাসও তারা চারটা বাজার ফাসিলি থাকে তারা এখানে পেমেন্ট পেড করে বাড়ি গেছে। ১২ দিন পরে আমরা ভঙ্গর খবর পাইছি এখান থেকে বাইরে গেছে, এরপরে আজকে সকাল অব্দি তো আর একটা কোনো সন্তান পাইছি, আর কোনো আমরা সন্তান পাইছি না। না পাওয়া সত্ত্বে দিন আমরা সারা রাত্রে তো বই ওইদিকে আছে ওইদিকে আছে, আমরা খুব পূজা পুজো করছি, যত আত্মীয় স্বজন আছে। না পাওয়ার পরে আমরা পরদিন সকালে আমরা কোনো নিজে না পাওয়ায় রাত্রে বাইপাস দিকে আমার একটা নজর আসলো, লক্ষ্য আসলো যে ওইদিকে আমার বাড়িটা গিয়া ফাঁসিয়ে আছে, আমি এদিকে গিয়ে তালাশ করছি। তালাশ করার মাধ্যমে আমি দুইটা কথার মাঝে ১৯ মানে পাইছি, দুটো একটা ভেদ পাইছি, পাইলে আমি তবে প্রকাশই না প্রকাশই আমি সবসময় খোঁজ খবর বাইপাস দিকে বা চন্দ্রপুর সাইড নিয়ে আমরা খুব প্রেশার দিয়ে আমরা রাত্রে ১২টা ২টা ৩টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করছি। যাই হোক, কালকে আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে আবার এফআইআর করছি বা মিডিয়াতে আমরা আবার বিস্তারিতটা মানে ফার্স্ট লাস্ট পর্যন্ত কীভাবে কী ঘটনা হয়েছে করতে গিয়েছে কোন জায়গার থেকে মানে জিনিসটা বাসি আইছে এসব আমরা তুলিয়া দিছি, ব্যবহার করে দর্শন দিয়ে এখন আর কোনো লাইন নাই বাইরে আনিয়া রাখে বাইপাসের কিনারে ফলে গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।